সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা দেখবো জাভাস্ক্রিপ্ট সার্চ, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে সার্চটা ইমপ্লিমেন্ট করবেন। তো এটা আসলে আপনার নর্মালি আর কি, যখন আপনি ডেভেলপমেন্ট অথবা ফুল প্রজেক্ট করবেন, তখন এটাকে আরেকটা নাম দেওয়া হয়ে আছে অ্যাজাক্স সার্চ। হ্যাঁ, তো অ্যাজাক্স সার্চ অথবা জাভাস্ক্রিপ্ট সার্চটা কি? তো এই অ্যাজাক্স সার্চ অথবা অন টাইম সার্চ অনেকভাবে বলা যায়, কিন্তু অ্যাজাক্স সার্চ কেন বলে, কারণ সে হচ্ছে আমার পেজ লোড হয় না, কিন্তু সে আমাকে রেজাল্ট গুলো দেখায়। ওকে, তো তার একটাই ফিচার যে আমার ওয়েবসাইটে কোনো লোডিং হবে না, বাট সেই সার্ভার থেকে আমাকে ডেটা খুঁজে আমার ফ্রন্ট এন্ডে আমাকে শো করাবে। ঠিক আছে, তো এটা খুব কাজের জিনিস, এবং কাজের জিনিস বলতে এটা ইউজার ফ্রেন্ডলি হয় আর কি। সার্চটা তো আমরা ইমপ্লিমেন্ট করি আসতে ধীরে। তো আমি জাস্ট একটা HTML ফাইল নিলাম, সেখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে কানেক্ট করে নিলাম, আর ডিজাইনের জন্য আপাতত বুটস্ট্র্যাপ ইউজ করতেছি। তো আপনি একটা সেকশন নিতে পারেন, এনি টাইম সেকশন, এখানে হয়তো একটা ফর্ম নিতে পারেন। ফর্মের মধ্যে হচ্ছে দুটো পার্ট থাকবে, হ্যাঁ, একটা ইনপুট থাকবে। তো টাইপের মধ্যে যদি আপনি সার্চ লেখেন, হ্যাঁ, তো এখানে একটা সার্চ টাইপের ফিল্ড পেয়ে যাবেন আপনি। একটু রিলোড দেন, দেখেন, যদিও কিছু আসেনি, এখানে সার্চ টাইপের একটা ফিল্ড আসার কথা আর কি। আচ্ছা, আর এখানে একটা বাটন দিয়ে ফেলেন, বাটন। তো বাটনের মধ্যে কি থাকবে, হয়তো আপনি সাবমিট লিখতে পারেন। ঠিক আছে, তো সাবমিট লাগবে না, আমরা হয়তো মানে অন চেঞ্জ থেকে নিয়ে নিবো, তারপর লিখে রাখি, কেউ যদি সার্চ করতে চায় করলো, সেম কাজ করবে। ঠিক আছে, আর এখানে একটা ক্লাস ইউজ করে দেন, ক্লাস হচ্ছে কি, ফর্ম কন্ট্রোল। ঠিক আছে, আর পুরো জিনিসটাকে একটু সুন্দর করতে পারলে ভালো লাগে আর কি। হ্যাঁ, তো আর এখানে বাটনের মধ্যে কিছু ক্লাস ইউজ করতে পারেন, যেগুলো বুটস্ট্র্যাপের কমন ক্লাস, একটা বাটন আর একটা হয়তো বাটন ইনফো ইউজ করতে পারেন। ঠিক আছে, এই টাইপের একটা কিছু আসবে। তো পরবর্তী কাজ হবে কি, আপনি হয়তো এখানে একটা ক্লাস ইউজ করেন, ক্লাসের নাম দিলেন হচ্ছে ডিফ্লেক্স, ডিফ্লেক্স, আর আরেকটা দিতে পারেন হচ্ছে কি, একটা গ্যাপ দিতে পারেন, গ্যাপ 1, একটু গ্যাপ হয়ে যাবে, অথবা 3 দাও। ঠিক আছে, আর পুরো যে জিনিসটা আছে এটাকে একটা কার্ডের মধ্যে রাখা যেতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে একটা ক্লাস ইউজ করি, ক্লাস এন্ড কার্ড দিলাম, আর এখানে দিলাম হচ্ছে কার্ড বডি। ঠিক আছে, আর পুরো জিনিসটাকে হয়তো আপনি ডট কন্টেনারে রাখতে পারেন, উল্টা হচ্ছে জিনিসটা, যদিও প্রবলেম নাই, আপাতত ডিজাইনটা ফিক্স থাকবে আর কি। ঠিক আছে, এরকম একটা কিছু আসলো, তো আমরা সার্চ দিলে সার্চ রেজাল্ট এখন এখানে আসবে। প্লেস হোল্ডার বলে দেন, প্লেস হোল্ডার হচ্ছে কি, যে সার্চ, ওকে, ডট ডট দিলাম। আর এখান থেকে একটা আইডি দিতে হবে আমাদের, তো আইডিটা হয়তো আমরা ফর্মের মধ্যে দিতে পারি, তো ফর্মের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আইডি দিলাম হচ্ছে কি, সার্চ ফর্ম, যেটা ধরে আমরা কাজ করবো আর কি, সার্চ ফর্ম। ঠিক আছে, আর সেম ভাবে এখানে একটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে আইডি দিতে পারেন হচ্ছে সার্চ ইনপুট। হ্যাঁ, মানে এই ফর্মটা কাজ করবে সাবমিট করার পর, বাট এই ইনপুটটা কাজ করবে যখন আমরা কোনো একটা কি স্ট্রোক বা কিতে ক্লিক করব, কি ডাউন হতে পারে অথবা কি আপ হতে পারে। তার দিলাম হচ্ছে সার্চ ইনপুট, ওকে, ইনপুট ডাউন। নাও নেক্সট সেকশন, হ্যাঁ, একটা বিয়ার দিতে পারেন অথবা মার্জিন দিলেও কাজ করতো, সমস্যা নেই। সেকশন দিলে সেকশনের মধ্যে আবার কন্টেনার হবে, কন্টেনার ছাড়া ডিজাইনটা খুব ভালো দেখায় না। এখানে একটা রো নিয়ে নেন, আর হয়তো আমরা যেহেতু আমাদের স্ক্রিনটা ছোট, আমরা দুই রোতে ডেটাগুলো দেখাতে পারি। হ্যাঁ, তারপর তো হয়তো এভাবে দিতে পারেন যে কল 6। ওকে, তো কল 6-এ কি থাকবে, কল 6-এ আরেকটা কার্ড থাকবে। হ্যাঁ, কার্ডের মধ্যে কার্ড আর কার্ড আর কি, কার্ড বডি। ঠিক আছে, আর এই কার্ডের মধ্যে একটা মার্জিন দিয়ে দেন, ধরেন MY বলে দিতে পারেন, হ্যাঁ, MY 3। আর এই কার্ডে আমরা একটু যেখান থেকে আমরা সার্চ করব ওই জায়গাতে একটু চলে যাই, সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একটা পার্ট দেখেছিলাম যে আমরা একটা API কল করে, হ্যাঁ, বা হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্কে ফেচ করে কিছু ডেটা পাই। ঠিক আছে, যেটাকে আমরা API বলি। তো এই API হচ্ছে JSON প্লেস হোল্ডার থেকে আমরা নিব, JSON প্লেস হোল্ডার। ওকে, তো JSON প্লেস হোল্ডারে কয়েকটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে আপনার ব্লক পাওয়া যায়, ইউজার পাওয়া যায়, আর আরেকটা হচ্ছে আপনার টু ডু লিস্ট পাওয়া যায়। ঠিক আছে, তো ব্লগে কি কি আছে একটু যদি দেখেন, যেমন এগুলো হচ্ছে আপনার ইউজার, টু ডু, এটা পোস্টে দেখি, পোস্টে কি কি আছে দেখেন, পোস্টে অবশ্যই ইমেজ নাই, ইউজারে কি আছে, ইউজার, আচ্ছা কোথাও অবশ্য ইমেজ দেওয়া নাই, জাস্ট হচ্ছে ইনফরমেশন দেওয়া। তারপর ব্লগটাই নিতে পারি, দেখেন ব্লগে কি কি আছে, তো এখানে প্রায় 200টা পোস্ট আছে, আর সেখানে একটা ইউজার আইডি আছে, মিনস হচ্ছে কোন ইউজার এটাকে আপলোড করছে, একটা আইডি আছে, টাইটেল আছে, আর কি আছে, বডি আছে। তো আমরা ধরুন আইডি, টাইটেল, বডি, এই তিনটাকে হচ্ছে কি প্রিন্ট করতে চাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে হয়তো আপনি এখানে লিখতে পারেন
তাহলে সুন্দরের জন্য একটা ইমেজ দিই, হ্যাঁ কারণ একটা র্যান্ডম ইমেজ হইতে পারে আর কি, ঠিক আছে? ইমেজ ছাড়া আসলে একটা পোস্ট পোস্ট মনে হয় না। ওকে, তো সোর্সের জন্য আপনি আপাতত ডাউনলোড করে নিতে পারেন, ধরুন হয়তো এরকম দেবেন যে ব্লগ ইমেজ, ঠিক আছে? ইমেজের দাম এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নেন, হ্যাঁ, যেগুলো একটু এটা কি বলা যায় এই শেপের আর কি, চ্যাপটা। এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে কাজ করি আপাতত, আমরা ধরে নিলাম, ঠিক আছে? আর এখানে আইএমজি ফ্লুইড ইউজ করতে হবে, পাস আইএমজি ফ্লুইড, ঠিক আছে? আর এখানে দেখেন, দেন হচ্ছে কি টাইটেল আর হচ্ছে বডি, হ্যাঁ। তো টাইটেলটা কোথায় যাবে? টাইটেলটা হচ্ছে ইমেজের পরে যাবে, ঠিক আছে? তাহলে একটা ব্রেক ইউজ করে এখানে ধরুন H3 ইউজ করি, হচ্ছে কি একটা টাইটেল ইউজ করলাম আপাতত লরেন্স ফাইভ, আর এখান থেকে হয়তো একটা পি দিতে পারেন, ঠিক আছে? লরেন 20, তো দেখুন একটা আউটপুট আপনি এরকম পাবেন, ঠিক আছে? ধরুন খারাপ না, সুন্দরী। আচ্ছা, এরপর আসেন এই ইমেজের পর আর একটা হয়তো আপনাকে ব্রেক দিতে হবে, আর এই হেডিং এর পর আর একটি ব্রেক দিতে হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি একটু ব্লগ ব্লগ মনে হবে, ঠিক আছে? তো এখন কাজ হবে আমাদেরকে, মানে প্রাথমিকভাবে ধরুন এখানে কোনো ব্লগ দেখাবে না, হ্যাঁ, অথবা প্রাথমিকভাবে সবগুলো ব্লগ আপনাকে দেখাতে পারে, বাট আপনি যখন সার্চ দিবেন শুধুমাত্র ওই সার্চের ব্লগটাই আপনাকে দেখাবে। ওকে, তো এই কাজটা হচ্ছে আমাদের করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা app.js এ আসবো, যেহেতু এটা কানেক্ট করাই আছে, দেখেন। তাহলে আমরা যেটা করবো, এই রো এর মধ্যে একটা আইডি ইউজ করবো, যেহেতু এই আইডি এর মধ্যে আমাদের কি করতে হবে, এই পোস্ট গুলোকে পুশ করতে হবে, হ্যাঁ, অথবা আপনি সেখানে ইনসার্ট করবেন। তো আমি আইডি এর মধ্যে লিখলাম হচ্ছে কি যে পোস্ট লিস্ট, হ্যাঁ, পোস্ট লিস্ট দিলাম। দেওয়ার পর আপনি হয়তো এখানে সরাসরি লিখতে পারেন ফেজ, হ্যাঁ। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম ফেজ হচ্ছে কি একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, ঠিক না? অ্যাসিং বলতে হচ্ছে সে হচ্ছে একটা প্রমিস টাইপের ফাংশন, সে একটা কি করে প্রমিস, সে হচ্ছে কিছু একটা রিসলভ করে, যেটা হচ্ছে একটু পরে আমরা পাই, আমরা হচ্ছে ওই প্রমিসটা রিসলভ হতে একটু সময় নেয়, ঠিক আছে? তো আমরা কি করবো, আমরা ধরুন লেট একটা ডেটা নিতে পারি, যে ধরুন রিকোয়েস্ট, হ্যাঁ, রিকোয়েস্ট। তো রিকোয়েস্টে কি করবে, সে হচ্ছে ফেজ নামে একটা ফাংশনকে কল করবে। ওকে, তো ফেজ ফাংশনটা কি করে, সে হচ্ছে ধরুন এই যে একটা ইউআরএল আছে, দেখেন এই ইউআরএল এ হিট করলে কিন্তু আপনি রেজাল্টটা পাচ্ছেন, হ্যাঁ। তো এই জিনিসটা এখানে লিখবেন, ওকে, লিখছেন। লিখার পর এই ডেটাটা হচ্ছে লোড হতে একটু সময় নেবে, যে এটা সার্ভারে আসে, এখানে কিন্তু অনেক ডেটা, আপনার নেট যত স্লো হবে এটা তত দেরিতে কি হবে এখানে আপনার আসতে লেট করবে। তো এই কারণে আমরা যেটা করবো, পুরো জিনিসটাকে আমরা একটা ফাংশনের মধ্যে নিয়ে নিবো, হ্যাঁ, ধরুন একটা ফাংশন নিলাম। তো ফাংশন নিয়ে আমরা বলে দিব হচ্ছে কি এটা হচ্ছে একটা অ্যাসিং ফাংশন, হ্যাঁ। আর এটার নাম দিলাম হচ্ছে কি, তখন দিলাম গেট ডেটা, গেট ডেটা, আর এখানে হচ্ছে একটা অ্যাসিং বলে দিতে পারেন, অ্যাসিং। ওকে, তো দেওয়ার পর আমরা যেটা করবো, এখানে এই ফাংশনের মধ্যে লিখবো ফেস, আর ফেসের মধ্যে আমি বলে দিচ্ছি হচ্ছে কি অ্যাওয়েট, ওকে, দিলাম। আর প্যারামিটার দরকার নেই আপাতত, একদম ফাঁকা। দেন কি কাজ করতে হবে, এই ডেটাটা বা হচ্ছে এই যে রিকোয়েস্টটা আমি পাঠালাম সার্ভারে, সে হচ্ছে এই জেসনটাকে পাঠাবে, কিন্তু এটাকে হচ্ছে আমার কি করতে হবে, মানে সে হচ্ছে একটা স্ট্রিং পাঠাবে আর কি। জেসন মিনস হচ্ছে একটা অ্যারের স্ট্রিং ভার্সন, হ্যাঁ, এটা জাস্ট কোনো আপনার অ্যারে না, রিডেবল অ্যারে না, এটা হচ্ছে কি একটা স্ট্রিং। তো এটাকে আমাকে নর্মাল যে ফরম্যাট আছে, সেটা হয়তো অবজেক্ট ফরম্যাট হতে পারে অথবা অ্যারে ফরম্যাট হতে পারে, ওই ফরম্যাটে আমাকে কনভার্ট করতে হবে। ওকে, তো এই ফরম্যাট করার জন্য আমরা ধরুন ডেটা নামে একটা ভেরিয়েবল নিব, নিয়ে লিখব রেক ডট জেসন, হ্যাঁ, রেক ডট জেসন। সে যেটা করবে, এই এখানে যে ডেটাটা পাবে এই ডেটাটাকে জেসনে কনভার্ট করে দিবে। তো এই কাজটা করতেও তার একটু সময় নেয়, এই কারণে হচ্ছে এখানে কি দিতে হবে, অ্যাওয়েট দিতে হবে। ওকে, নেক্সট আমরা কি করবো, এখানে তো লক কোডে দেখতে পারি যে আসলে আমি কোনো ডেটা পাইছি কিনা, ঠিক আছে? আর সর্বশেষ, যেহেতু এটা একটা ফাংশন, আমরা ধরুন এখানে সবার শুরুতে এটাকে কল করে দিলাম। তো আমি এটাকে ফাংশনে নেওয়ার কারণ কি, ফাংশনে নেওয়ার কারণ হচ্ছে আপনি হয়তো গেট ডেটাটা প্রথমে করবেন না, কোনো একটা ইভেন্ট দিয়ে আপনি লোড করতে পারেন, মানে আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো আমি ধরুন মানে ফাংশন করতেছি কারণ পরবর্তীতে আমরা এটাকে ইউজ করব, তো আগে আগে আমি করে নিলাম। তো এখন দেখেন, যদি আমি কনসোলটা চেক করি, কনসোলটা আপনি হয়তো নিচে নিতে পারেন, নিচে নেন, নেওয়ার পর যদি দেখেন, দেখেন অ্যারে 100, হ্যাঁ, মানে 100টা ডেটা আমি পাইলাম। তো এই 100টা ডেটাকে কি করতে হবে, আমাকে এখানে প্রিন্ট করতে হবে। তো আমি কোথায় প্রিন্ট করতে চাই, যেহেতু এটা একটা অ্যারে, তাহলে আমরা হচ্ছে ম্যাপ দিয়েও কিন্তু কাজটা করতে পারি, আর আমি প্রিন্ট করবো এতটুকুকে। ওকে, তারপরে কাট করে নিয়ে নিলাম, কারণ বাই ডিফল্ট এখানে কোনো কিছু দরকার নাই, বাট আমি যেটা পাবো সেটাকে আমি কি করবো এখানে লিখবো। তো আমি ধরুন এখানে লিখলাম লেট HTML, হ্যাঁ। তো HTML এর কি হবে, ধরুন
ডেটা ডট ম্যাপ। হ্যাঁ, তো ম্যাপ দেওয়ার পর আমি এখানে লিখবো হচ্ছে আইটেম। হ্যাঁ, তো এটা আমরা অলরেডি করে আসছি যে আসলে এগুলোর কাজ কি, মানে খুব বেশি একটা আমি ডিসক্রাইব করব না। তো এখানে আমাদেরকে একটা রিটার্ন করতে হয়। হ্যাঁ, তো আমরা রিটার্ন করব হচ্ছে, মানে আমি যেটা রিটার্ন করব সেটাই হচ্ছে একটা অ্যারে আকারে এইচটিএমএল এর মধ্যে এক এক করে কি হবে, পুশ হবে। তো আমি এখানে বলে দিলাম একটা টেমপ্লেট স্ট্রিং দিয়ে, এখানে হচ্ছে আমি এটা চাই, ঠিক আছে, এই টাইপের কিছু একটা লিখলাম। ইন্ডেন্টেশনটা একটু ঠিকঠাক রাখেন তাহলে ভালো হবে। দেন আমি যদি এই এইচটিএমএলটাকে প্রিন্ট করি, হ্যাঁ ধরুন ডেটাটাকে আপাতত প্রিন্ট করলাম না, আমি প্রিন্ট করবো হচ্ছে এইচটিএমএলকে, যখন এটার কাজ শেষ লক করে আমি এইচটিএমএল লিখলাম। দেখেন সে যেটা করছে, একটু বড় করে নিই, দেখেন একটা অ্যারেতে, হ্যাঁ একটা অ্যারেতে হচ্ছে স্ট্রিং আকারে দেখেন সবগুলো এইচটিএমএল কে পুশ করে রাখছে। ওকে, যেটা আমরা ইতিপূর্বে যেটা করতাম একটা স্ট্রিং এর সাথে কনকেটিনেট করতাম, ওকে, সেখানে আউটপুট একটু ভালো দেখাতো, কিন্তু এখন আউটপুটটা ওইভাবে দেখবেন না, কিন্তু আপনি দেখবেন যে এখানে দেখেন 100টা অ্যারে, মানে আচ্ছা 100টা ডেটা নিয়ে একটা অ্যারে তৈরি হয়েছে। আমরা চাই এই অ্যারেটাকে স্ট্রিং এ কনভার্ট করতে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা করতে হয় এই ম্যাপের সাথে জয়েন করতে হয়। হ্যাঁ, তো জয়েন করবেন জাস্ট একটা ফাঁকা স্ট্রিং, ঠিক আছে, সরি জেসন না, জয়েন। এখন দেখেন আপনি ফুল এইচটিএমএলটা দেখতে পারবেন, দেখছেন মানে আপনি যে অ্যারেটা তৈরি করছেন যে প্রতিটা ডেটা দিয়ে সেটা একটা আপনার স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। ওকে, এখন আমি কি চাই এই এইচটিএমএলটাকে, এই যে আমার একটা ডিভ আছে আউটপুট ডিভ, মিন্স হচ্ছে যে পোস্ট লিস্ট, হ্যাঁ সেখানে আমি কি করতে চাই, রেন্ডার করতে চাই। তো আমি বলবো কি, আমি বলবো হচ্ছে এরকম পোস্ট লিস্ট ডট। তো ইতিপূর্বে আমরা শুধুমাত্র হচ্ছে কি করতাম, জাস্ট যে আইডিটা এখানে আমরা ডিফাইন করে দিচ্ছি ওই আইডি ধরে আমরা কি করি, ডট ইন এর এইচটিএমএল লিখে দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে জাস্ট নর্মাল এইচটিএমএল আপনার জন্য সাপোর্ট করবে, কিন্তু আপনি জাভাস্ক্রিপ্টের কোনো ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরি ইউজ করেন, লাইক আপনার রিয়্যাক্ট, ভিউজিএস অথবা অ্যাঙ্গুলার, সেখানে কিন্তু আপনি সরাসরি এভাবে পাবেন না। হ্যাঁ, তো তখন লিখতে হয় এভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, তো গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কাকে নিয়ে চান, আমি চাই হচ্ছে পোস্ট লিস্ট দিয়ে। হ্যাঁ, তো পোস্ট লিস্ট ডট আমি লিখতে হবে ইনার এইচটিএমএল, মানে জিনিস একই, শুধুমাত্র আপনি হচ্ছে এখন, আপনি হচ্ছেন এখন মানে প্রফেশনাল স্টাইলে কাজটা করতেছেন আর কি, তো ওইটা দিয়েও কাজ করে সমস্যা নেই, কিন্তু আসলে যদি আপনি মেনটেন করতে চান যে আসলে সবাই কিভাবে কাজ করে, তখন হচ্ছে আপনাকে এভাবে লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এইচটিএমএল ইকুয়াল হচ্ছে কি এই যে এইচটিএমএল ডট, ঠিক আছে। এখন দেখেন আপনি 100টা পোস্ট এখানে দেখবেন পরপর, ঠিক আছে, কারণ কথা হচ্ছে সবগুলো তো আমার সেম রেজাল্ট দিচ্ছে, ঠিক না, আমি তো সেম রেজাল্ট চাই না, যে রেজাল্ট আমি পাইছি ওই রেজাল্ট আমি এখানে দেখতে চাই। তো আমি কি করবো, ধরুন এখানে যে প্রথমে টাইটেলটা ছিল এটাকে নিয়ে আমরা কাজ করি, সেটা হচ্ছে কি আইটেম ডট টাইটেল। ওকে, দেখেন সবগুলো টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এরপর আসেন, এখানে একটা ডিসক্রিপশন ছিল, ঠিক আছে, ডিসক্রিপশন হচ্ছে একটা বডি আকারে ছিল। হ্যাঁ, তো আমরা এখানে এভাবে লিখতে পারি ডট আইটেম ডট বডি, দেখেন এখন কিন্তু সবগুলো যতগুলো আমার ব্লক ছিল সবগুলো ব্লকের কি চলে আসছে, এখানে রেজাল্ট চলে আসছে, ঠিক আছে। তো আপনি চাইলে হয়তো এটাকে আরেকটু ছোট অথবা বড় করতে পারেন, সমস্যা নেই, তো আমরা যেহেতু ছোট করে লিখছি এই কারণে এভাবে দিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি চান যে না আপনি এক লাইনের হচ্ছে আপনার টাইটেলটা চান, হ্যাঁ এতে যেটা হবে সবগুলো পোস্ট একটু সমান্তরালে থাকবে আর কি, এখন তো একটু বড় ছোট হয়ে গেছে, ঠিক না। তো আমরা যেটা করব এখানে ধরুন স্টাইল বলে দিই, ধরুন স্টাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে ইলিপস টাইপের, মানে একটা সিএসএস প্রপার্টি আছে সেটাকে বলা হয় ইলিপস। হ্যাঁ, আমরা ধরেন এখানে লিখি যে টেস্ট টেক্সট ইলিপস। ওকে, তো এখানে আপনি হালকা একটু দেখে নেন যে ইলিপসটা কিভাবে ইউজ করতে হয়, এটা হচ্ছে আপনার হোয়াইট স্পেস নো র্যাপ, এই তিনটে জিনিস ইউজ করলে চলবে, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার লাইন ব্রেক হয় না আর কি, সবগুলো এক লাইনে চলে আসে। দেখেন আপনি যদি এখানে জাস্ট বলে দেন দিলাম, দেখেন এখন কিন্তু এক লাইনে সবকিছু চলে আসবে, আর পোস্ট গুলো হচ্ছে কি সেন্সাস, তো ওদের টেক্সট গুলো হচ্ছে ওরা মোটামুটি একটা নাম্বার মেনটেন করছে আর কি, যার কারণে সবগুলো পোস্ট খুব বেশি একটা বড় ছোট নাই। ওকে, তার হচ্ছে কি আমরা এটা পাইলাম যে জাস্ট টাইটেল আর হচ্ছে বডিটা পাইলাম। তো এখন কাজ হবে, এই তো আমরা ধরুন ডিফল্ট ভাবে ডেটা গুলা পাইলাম প্রথমবার, কিন্তু এখন হচ্ছে আমরা সার্চ এর সাথে ইন্টিগ্রেট করতে চাই। তো ধরুন এখান থেকে যদি কোনো একটা টাইটেল অথবা কোনো একটা পার্ট নিয়ে যদি আমরা সার্চ দেই, তখন হচ্ছে মানে এখানে লেখার সাথে সাথে, আচ্ছা ওই যে আমরা টাইপ সার্চ লেখার সুবিধাটা একটু দেখেন, এই যে এখানে একটা ক্রস পাইছেন আপনি দেখছেন, এখানে ক্লিক করলে এটা মেনটেন, এটা শুধুমাত্র হচ্ছে আপনি যদি টাইপ সার্চ লেখেন তখন হচ্ছে এটা পাবেন আর কি। হ্যাঁ, তো আপনি মোজিলা ইউজ করলে এখানে হচ্ছে সার্চ টাইপের একটা আইকনও পাবেন, যেটা এখন নাই আর কি। আচ্ছা,
তো যেটা প্রবলেম প্রবলেম না, যেটা আমরা করতে চাই আর কি, সেটা হচ্ছে কি, আমরা এখানে যখন কিছু লিখবো তখন হচ্ছে কি ওই রিলেটেড যদি কোনো টেক্সটের মধ্যে বা কোনো টাইটেলের মধ্যে যদি এটা থাকে, হ্যাঁ, তখন হচ্ছে ওই টাইটেলটাই এখানে, ওই টাইটেলের পোস্টটাই আমাকে এখানে শো করবে, ঠিক আছে? তো আমরা যেটা করব এখন, তো আমরা কি করি, এই ডেটা এর মধ্যে আমরা কি করতেছি, এটা রাখতেছি, ঠিক না? তো আমরা যেটা করব, একটা গ্লোবাল ভেরিয়েবল দেবো। হ্যাঁ, তো গ্লোবাল ভেরিয়েবলটা এরকম হতে পারে, তো ধরুন হচ্ছে আমরা দিলাম হচ্ছে ব্লক ডেটা, লেট ব্লক ডেটা ইকুয়াল এটা একটা অ্যারে। হ্যাঁ, তো আমরা যেটা করব, এই অ্যারে এর মধ্যে এই জাস্ট এখানে ডিক্লেয়ার করার দরকার নাই, এটা লিখে দিলাম। তাহলে যেটা হবে, প্রথমবার যখন লোড হবে, হ্যাঁ, তখন হচ্ছে এই ব্লক ডেটা এর মধ্যে সবগুলো ডেটা হচ্ছে কি হয়ে যাবে, আমার লোড হয়ে যাবে, ঠিক আছে? হলো, তো হওয়ার পর পরবর্তী যে নেক্সট অপারেশন গুলো আছে, ধরুন আমি এখান থেকে সার্চ দিলাম বা যাই করলাম, মানে হচ্ছে দেখেন আমি কিন্তু একবারে প্রথমবারে কি করলাম, ডেটা কলাম লোড করে এই অ্যারে এর মধ্যে সেট করে দিলাম। ওকে, মানে 100 ডেটা আমার কোথায় আছে, ব্লক ডেটা এর মধ্যে। এখন আমি কি করব, যখন আমি কিছু লিখে এখানে সার্চ করব, তখন যেটা হবে ওই রেজাল্টটা কি করবে আমাকে এখানে দেখাবে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে আমি একটা আইডি নিচ্ছি, এই যে একটা আইডি দিচ্ছি, হ্যাঁ, ফর্মের মধ্যে আমাকে তার ইভেন্ট নিয়ে একটু কাজ করতে হবে। তাই আমি বলে দিলাম যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফর্ম দিলাম, দেওয়ার পর হয়তো অ্যাড ইভেন্ট লিসেনার ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এখানে আপনি এভাবে লিখেন যে অন সাবমিট, ওকে, অন সাবমিট লিখে যদি এইভাবে দেন, এখানে একটা ফাংশন লিখলাম, এটা যেরকম আপনি যদি এইভাবে লিখেন, ধরুন এখান থেকে যদি আমি লিখি ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, হ্যাঁ, ক্লিক ফাংশন, দুইটাই স্যার, ওকে, তো এটা হচ্ছে মোস্ট ইউজ। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়, যে এই ফর্মেটটা সবচেয়ে বেশি ব্যবহার হয় আর কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। মানে আপনি বাংলা যেভাবে বুঝেন আর কি, যে আমি কি করলাম, সার্চ ফর্ম নামে কোন একটা এলিমেন্টকে খুঁজলাম, খুঁজে তার মধ্যে ক্লিক নামে একটা ইভেন্ট লিসেনারকে অ্যাড করলাম। তো এটাকে অ্যাড না করলে হয়, কারণ হচ্ছে অন সাবমিট নামে সাবমিট হবে, নট ক্লিক, ওকে। আমি সাবমিট নামে কি চাই, একটা লিসেনার অ্যাড করতে চাই, ঠিক আছে? তো আপনি যদি এইভাবে কাজ করেন তাও ওকে, যদি এইভাবে কাজ করেন তাও ওকে, মানে আপনার যা কিছু লিখতে হবে সব হচ্ছে ফাংশনের মধ্যে, শুধু আপনার ফরম্যাটটা চেঞ্জ। হ্যাঁ, তো আমরা হচ্ছে যেটা নিয়ে আমরা সবসময় দেখে আসতেছি, আমরা ওইভাবে কাজ করি। তো আমরা কি করব, এখানে ধরুন একটা ই লিখলাম, হ্যাঁ, তো ই লিখে বলে দিব হচ্ছে কি ই ডট প্রিভেন্ট ডিফল্ট। তাহলে ই ডট প্রিভেন্ট ডিফল্ট কি করবে, সে শুধুমাত্র হচ্ছে দেখেন যে আমরা ক্লিক করলে একটা রিলোড নিত, হ্যাঁ, বা হচ্ছে পেজটা রিলোড নিত, ওই প্রপার্টিটা কি করে দিবে, সে রিমুভ করে দিবে। ওকে, আচ্ছা, তাহলে আমার পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে এই ফর্মের মধ্যে দেখেন আমার একটা ইনপুট আছে, ঠিক না, বা হচ্ছে সার্চ ইনপুট আছে, সার্চ ইনপুটের মধ্যে আপনাকে একটা নেম সেট করতে হবে। ওকে, তো নেম সেট করে এই সার্চ ফর্মের মধ্যে যে সার্চ ইনপুট আছে তার ভ্যালুটা আপনাকে নিতে হবে। আমি হয়তো এভাবে নিতে পারি যে লেট কি ইকুয়াল, হ্যাঁ, তো সার্চটাকে সাধারণত কি হিসাবে কি নামে এটাকে ব্যবহার করা হয় আর কি, ম্যান্ডেটরি না, আপনি হয়তো এভাবে দিতে পারেন যে ই ডট টার্গেট ডট, এই যে এখানে যে নামটা আছে আর কি, সার্চ ইনপুট ডট ভ্যালু, তাহলে এটা দিলে যেটা হবে ভ্যালু। ওকে, তো এটা লিখতে যেটা হবে, এই ভ্যালুতে আপনি যা লিখবেন, হ্যাঁ, বা হচ্ছে ইনপুটে যা লিখবেন তা হচ্ছে এই কি এর মধ্যে সেট হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি লগ করি যে লগ কি, তাহলে আউটপুটটা দেখতে পারবেন। ধরুন আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, সার্চ দিলাম, দেখছেন, আবার এখান থেকে কিছু লিখলাম, সার্চ দিলাম, দেখেন আমি যা লিখছি সাবমিট করলে ওই ডেটাটা এখানে দেখাচ্ছে, কিন্তু কাজটাই তারা, কাজ হচ্ছে কি, এই ডেটাটাকে আমার এই যে আমাদের ব্লগ লিস্ট আছে এখান থেকে ফিল্টার করতে হবে, যে আসলে কোন টাইটেলের মধ্যে বা হচ্ছে কোন ব্লগের মধ্যে এই কিওয়ার্ডটা আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা জানি ফিল্টার করতে হয় কিভাবে, ঠিক না? তো ফিল্টার করার জন্য হচ্ছে আমাকে প্রথমে অ্যারেটা লিখতে হবে, যে আসলে কোন অ্যারের মধ্যে আমার ডেটা আছে, দেন হচ্ছে কি হবে ডট ফিল্টার। হ্যাঁ, তো ফিল্টারের মধ্যে সেম একটা আইটেম নামে একটা প্যারামিটার নিতে হয়, নেওয়ার পর এখানে কি করতে হবে আমাকে চেক করতে হবে, হ্যাঁ, যে ইফ আইটেম ডট টাইটেল, হ্যাঁ, কারণ হচ্ছে কি প্রতিটা আইটেমের মধ্যে কি আছে, টাইটেল আছে। তো আমরা ইনক্লুডস নামে একটা প্রপার্টি শিখেছিলাম স্ট্রিং এর, হ্যাঁ, যখন আমরা অ্যারে স্ট্রিং এর ক্লাসটা করেছিলাম, তো সেখানে কিরকম ছিল দেখেন, আমি যদি এখানে লিখি ধরুন হচ্ছে মাই নেম ইজ খান, ওকে, তো আমি খুঁজতে চাই যে আসলে এখানে খান নামে অথবা ইজ নামে কিছু আছে কিনা। তারপরে যদি এখানে লিখেন ধরুন ইজ, দেখেন আপনাকে ট্রু দিবে, হ্যাঁ, যদি না থাকে তখন আপনাকে ফলস দিবে। দ্যাট মিন্স হচ্ছে কি, কোন একটা স্ট্রিং থেকে যদি আমি কোন একটা স্ট্রিং এর সাব স্ট্রিং খুঁজতে চাই আর কি, ইনক্লুডসটা আমি ইউজ করতে পারি। ওকে, তাহলে
সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। যেহেতু আমি জানি কি প্রতিটা ব্লগের মধ্যে কি আছে, টাইটেল আছে। হ্যাঁ দেখেন টাইটেল আছে, এই টাইটেলের মধ্যে থেকে কিন্তু আমি টেক্সটটাকে খুঁজবো। হ্যাঁ তো আমি সেম কাজটাই করতেছি, যে আমি এখানে দিলাম যদি ওই টাইটেলের মধ্যে আমি এখানে লিখলাম যে ডট ইনক্লুডস। ওকে তো ইনক্লুডস কি হয় যদি কি হয়, হ্যাঁ মানে হচ্ছে এই যে আমি এখানে যে ইজ লিখলাম, এটা মানে তো হচ্ছে কি আমি কি মানে যেটা লিখে আমি সার্চ দিচ্ছি, ঠিক না? তো এটা যদি পাই তখন হচ্ছে আমি কি করব, এখান থেকে রিটার্ন করব। হ্যাঁ রিটার্ন করবো, তো রিটার্ন করব কাকে, এই আইটেমকে। তার কথা হচ্ছে আমরা জানি ফিল্টার কি করে, সে হচ্ছে এই কন্ডিশনের উপর ভিত্তি করে সে হচ্ছে একটা কিছুকে রিটার্ন করে, এবং যা রিটার্ন করে তা হচ্ছে আপনি যদি এখানে কোনো একটা ভেরিয়েবল বলে দেন, ধরেন আমি দিলাম হচ্ছে ডেটা। ওকে তাহলে ডেটার মধ্যে কি করবে, সে এই আইটেম গুলাকে জাস্ট ফিল্টার করে রেখে দিবে, ঠিক আছে? আচ্ছা তখন কথা হচ্ছে আমরা দেখতে চাই যে আসলে পাই কিনা। হ্যাঁ তো আমি ডেটা নামে যে অ্যারেটা আছে এটাকে আমি এখানে রাখলাম, ঠিক আছে? ওকে রাখলাম। তো রাখার পর দেখেন আমি এখানে যেটা করব, এই এতটুকুকে আমি কপি করলাম। হ্যাঁ তো কপি করে দেখেন আমি সার্চ করলাম, আমার একটা ডেটা আসা উচিত, দেখেন এই একটাই আসছে, দেখছো বেশি কিন্তু আসেনি, ঠিক আছে? আবার রিলোডটা দিলাম, এটাকে একটু অফ করে দিলাম, দেখেন আবার দিলাম, দেখছেন এখানে কিন্তু একটাই আসছে, জিরো মিনস হচ্ছে কি ওয়ান, এবং দেখেন প্রথম ডেটাটাই শুধু আমাকে আসছে। যদি আমি এটা দিই যেমন কোয়েট এস্ট এসএসএ বা এই টাইপের কিছু একটা দিলাম সাবমিট, দেখেন নিচের রিকোয়েস্টটা খেয়াল করে দেখেন একটাই আসছে এবং ওইটাই আসছে, ঠিক আছে? মানে হচ্ছে কি আমি যা দিয়ে খুঁজছি তা কিন্তু আমি পাচ্ছি। ওকে ডান। নেক্সট এখন হচ্ছে যে ডেটাগুলো আপনি পাইছেন ওই ডেটাটাকে রেন্ডার করে তো আবার এখানে দেখাতে হবে, ঠিক না? আচ্ছা তাহলে আপনি খুব সহজেই কাজটা করতে পারেন, যে এখানে যে কাজটা করছেন আর কি ব্লগ ডেটা ডট ম্যাপ, ঠিক না? আচ্ছা এখন একটা মজার বিষয় দেখেন, এখানে হচ্ছে যখন আপনি ডেটা পাচ্ছেন তখনই তো কি করতেছেন আপনি এখানে হচ্ছে ইনার এইচটিএমএল করতেছেন, ঠিক না? তাহলে আমি যেটা করতে পারি, আমি হয়তো এই যতটুকু কাজ, হ্যাঁ এই এতটুকুর কাজই তো হচ্ছে কি আমার ডেটাটাকে রেন্ডার করে দেওয়া, ঠিক না? তা আমি যেটা করলাম ধরুন এখানে আমি একটা ফাংশন লিখলাম, ফাংশন। ওকে তো ফাংশনের কাজ হবে কি করা, ধরুন রেন্ডার করা, রেন্ডার করা। ওকে তো রেন্ডার করবে কাকে, ধরেন এই টাইপের কিছু একটাকে, ঠিক আছে? তো আমি রেন্ডার করে কি করব, এই যে এখানে যে একটা ব্লক ডেটা দরকার, হ্যাঁ এটা আমি প্যারামিটার আকারে রিসিভ করবো। হ্যাঁ অথবা আমি দিলাম হচ্ছে ডেটা, মিনস হচ্ছে যে ডেটাটা আমি পাঠাবো সে ওই ডেটাটাকে কি করবে, জাস্ট হচ্ছে আমাকে রেন্ডার করে এই এখানে দেখিয়ে দিবে, শেষ। মানে এই ফাংশনের কাজই একটা, আমি যে অ্যারেটা পাঠাবো ওই অ্যারেটাকে কি করা, রেন্ডার করে এখানে দেখানো, ঠিক আছে? তাহলে আপনাকে আর বারবার এই কষ্টটা করতে হলো না, আপনি কোড কপি পেস্ট করতে হবে। তাহলে আমি কি করতে পারি, ধরুন দিলাম হচ্ছে রেন্ডার, তো রেন্ডার কাকে করবো, এই যে ব্লক ডেটাকে, ঠিক আছে? আচ্ছা সেম ভাবে এই আমরা যখন ফিল্টার করে যেখানে একটা ডেটা পাচ্ছি, ঠিক না? তো হয়তো আমরা এখানে দিতে পারি সার্চ ডেটা, সার্চ ডেটা। তো সার্চ ডেটার কাজ কি, সার্চ ডেটার কাজ হচ্ছে সে হচ্ছে ব্লক ডেটা থেকে ফিল্টার করে যে যে কিটা আমি খুঁজতেছি তাকে কি করবে, খুঁজে বের করবে। তাহলে দেখেন আমরা যদি এখানে বলে দিই যে জাস্ট ওই ফাংশনটাকে, রেন্ডার ফাংশনটাকে কল করি, সেখানে যদি এই আমরা তো নতুন একটা অ্যারে পাচ্ছি, ঠিক না? ওই অ্যারেটাকে শুধুমাত্র আমি পাস করে দিব, তাহলে এই নতুন অ্যারে যে ডেটাগুলো আছে তা কি করবে, এখানে দেখাবে। এটাই হচ্ছে কি তার রুলস। ওকে আচ্ছা তো আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি জাস্ট হটস্পটটা অন করছি, একটু ওয়েট। ওকে তো আমরা যদি এখন রিলোড দিই, তো রিলোড দিলে দেখেন ডেটাগুলো কিন্তু আসছে। হ্যাঁ তো আমরা হচ্ছে কিছু একটা সার্চ দিই, ধরুন এইটাকে সার্চ দিলাম সাবমিট, দেখেন শুধুমাত্র এটা দেখাচ্ছে, দেখছেন? তো এখন কথা হচ্ছে ধরুন আপনি কেটে দিলেন, তখন কি হবে? তো কেটে দিলে তো হচ্ছে কি করার কথা, মানে বাকি যে ডেটাগুলো সেগুলো দেখানোর কথা, ঠিক না? যদি সাবমিট করেন দেখেন এখন সবগুলোই দেখাবে, সমস্যা নেই। বাট যখন হচ্ছে যদি আপনি কিছু লিখেন তখন হচ্ছে কি করবে, শুধুমাত্র ওই ডেটাটা দেখাবে। তো নর্মালি আপনি বিভিন্ন সাইটে গেলে দেখবেন যে আসলে সব সময় এই সাবমিটের উপরে কাজ করে না, যখন আপনি কিছু লিখবেন। হ্যাঁ ধরুন আমি এখান থেকে এতটুকু লিখলাম, লিখে জাস্ট আমি লিখার সাথে সাথে কি হবে, আমাকে এই কি এর সাথে রিলেটেড সবগুলো ডেটা আমাকে এখানে শো করে ফেলবে। তাহলে এই কাজটা কিভাবে করব, তো এটার জন্য হচ্ছে দেখেন আমরা কাজ করছি কোথায়, বা আমরা ইভেন্টটা ট্রিগার করছি কোথায়, একটা ইনপুট ফিল্ডের মধ্যে, ঠিক না? তো ইনপুট ফিল্ডের একটি ইভেন্ট আছে, এটাকে বলা হয় অন কি আপ, অন চেঞ্জ অথবা অন কি ডাউন, যে কোনো একটা দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। তো অন চেঞ্জ যে কাজটা করে সে হচ্ছে ধরুন আপনি চেঞ্জ করলেন,
করে যদি আপনি বাহিরে ক্লিক করেন অথবা অন্য কোনো ফিল্ডে ক্লিক করেন তখন কাজ করে। তো আপনি যদি অন টাইম একটা রেসপন্স পেতে চান তাহলে হচ্ছে আপনাকে অন কি আপ ইউজ করতে হবে। ওকে, তো আপনি ধরেন এখানে যে আইডিটা দিচ্ছেন, যে এখানে কিন্তু আপনি একটা আইডি দিচ্ছেন, হ্যাঁ, তাহলে আপনাকে আরেকটা ইভেন্ট এখানে অ্যাসাইন করতে হবে। তো আমরা ধরুন এখানে সার্চ ফর্মের জায়গায় আমরা ইনপুট ফর্ম দিচ্ছি, হ্যাঁ, তো এখানে কি করবো আমরা দিব হচ্ছে অন কি আপ, হ্যাঁ, জাস্ট কি আপ লিখলে হবে, আপনাকে অন লিখতে হবে না, ঠিক আছে, যে অ্যাড ইভেন্ট লিসেনার কি আপ। তো কি অ্যাপে কি করতে চান আপনি, জাস্ট হচ্ছে প্রথমে আমি এখানে যা লিখবো তার হচ্ছে আউটপুটটা আমি নিচে দেখতে চাই, হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান রোলস। তো আপনি কি করলেন, এখানে ধরুন কি নামে একটা ভেরিয়েবল নিলেন, লেট কি, তো কি কল কি হবে, ই ডট টার্গেট ডট ভ্যালু, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে কি, যদি ই দিয়ে বা হচ্ছে ইভেন্ট দিয়ে যদি আমি কোনো একটা ফিল্ড থেকে ডেটা নিতে চাই তাহলে আমাকে কি লিখতে হয়, ই ডট টার্গেট লিখে দেন হচ্ছে আপনি ওই এলিমেন্ট রিলেটেড যে অবজেক্টগুলো আছে সেগুলোকে আপনি কল করতে পারেন, প্রপার্টিগুলোকে কল করতে পারেন। দেন আমি এখানে শুধু লগ করব কাকে, এই কি কে, লগ কি, ওকে, দেখেন আমি এখন যা লিখবো তাই হচ্ছে আমাকে নিচে দেখাবে, দেখছেন আমাকে কনসোলে তা দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে হচ্ছে কি আমি অন টাইম কি করতে পারতেছি, রেসপন্সটা পাচ্ছি। ওকে, এখন আসেন যদি আমরা এখান থেকে আমরা এখন কি করব, দেখেন এখানে যে কাজটা করছেন সেম, জাস্ট হচ্ছে এতটুকু কপি এখানে পেস্ট, তাহলে সে যেটা করবে জাস্ট হচ্ছে আপনি এখানে যা সার্চ দিবেন তার সাথে ম্যাচ করে অন টাইম সাথে সাথে ম্যাচ করে ফেলবে। দেখেন আমি ধরুন এখানে সানটা লিখবো অথবা ধরুন এখান থেকে ফেচার লিখতেছি, হ্যাঁ, এফএসি, দেখেন এই ফেচ দিয়ে সে দুইটা জিনিস পেয়েছে, দেখুন দুইটা রেজাল্ট আপনাকে দেখাচ্ছে। ধরুন আমি কিউইউআইএস লিখতেছি, দেখেন কিউইউআইএস, দেখছেন, আর যদি কিছু না দিই তখন সব দেখাচ্ছে, মানে বাই ডিফল্ট হচ্ছে সে কি করবে, মানে এখানে যে জিনিসটা হয় ধরুন কোনো কারণে আপনি এখানে ডেটা দিতে পারলেন না, হ্যাঁ, ধরুন হচ্ছে আপনার কোনো কন্ডিশনের সাথে মিলে না, তো না মিললে যেটা হয় বাই ডিফল্ট সে হচ্ছে সরাসরি এই আপনার ব্লক ডেটাকে রিটার্ন করে দেয়, যার কারণে আপনি ফুল রেজাল্টটা দেখতে পারেন, বুঝছেন, মানে এখানে জিনিসটা এরকম না যে আসলে কি না মিললে হয়তো অন্য কিছু কল হচ্ছে, এমন না, আপনি এখানে একটা কন্ডিশন দিচ্ছেন না, মানে এই কন্ডিশনের সাথে যদি কিছু না মিলে সে হচ্ছে ফুল ব্লক ডেটাটাকে সার্চ ডেটার মধ্যে অ্যাসাইন করে দেয়। ওকে, মানে সে কোনো কিছু ফিল্টার করে না, মানে এই কন্ডিশনটা যদি রান না করে সে বাই ডিফল্ট হচ্ছে আইটেমটা রিটার্ন করে দিচ্ছে, আপনি জিনিসটা এরকম। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি সার্চটা দেখে ফেললেন যে দুইভাবে আপনি একটা সার্চ নিয়ে কাজ করতে পারেন। এখন আসেন, নর্মালি সার্চটা দুই ধরনের হতে পারে, হ্যাঁ, একটা হচ্ছে হয়তো টাইটেলের উপরে নয়তো হচ্ছে এই বডি এর উপরে, ঠিক না, মানে আপনি যে ডেটাটা খুঁজতেছেন সেটা টাইটেলেও থাকতে পারে বডিতেও থাকতে পারে, তখন কি হবে, আচ্ছা, তখন যেটা হবে তখন হচ্ছে আপনার আরেকটা কন্ডিশন বাড়বে, হ্যাঁ, সেটা হয়তো টাইটেলের সাথে চেক করবে অর বডিতে চেক করবে। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন আরেকটা ইস্যু যদি দেখাই, দেখেন এতটুকু কাজ কিন্তু আমাদের কমন, দেখছেন এখানে যা এখানেও তা, ঠিক না, বা হচ্ছে এখানে যা আছে এখানেও তা আছে, মানে সেম কোড আমরা কি করতেছি, ডুপ্লিকেট করতেছি, তাহলে কি করতে পারি আমরা, দেখেন মানে যাই ডুপ্লিকেট বা হচ্ছে যে কাজটাই আপনি বারবার রিপিট করছেন তাকে হচ্ছে আপনি আলাদা আরেকটি ফাংশনে নিয়ে আসবেন। তো আমি এটাকে আবার কাট করলাম, কাট করে ধরুন আমি আর একটা ফাংশন তৈরি করি উপরে, দিলাম হচ্ছে একটা ফাংশন তৈরি করলাম সার্চ, ওকে, তার নামই দিলাম সার্চ, ঠিক আছে, তো সার্চের কাজ কি হবে, সে হচ্ছে এই মানে এখানে যা পাবে আর কি তা হচ্ছে রেন্ডার করবে, আর এই যে ব্লক ডেটাটা আছে এই ব্লক ডেটার উপর সে কাজ করবে। আমরা যেটা করব শুধুমাত্র এই কি যেটা আছে না, কিটাকে হচ্ছে এখানে প্যারামিটার আকারে রিসিভ করব। ওকে, তো কি যদি থাকে তখন কিছু হবে, মানে হচ্ছে আমি যখন সার্চ করব তখন হচ্ছে কিটাকে প্যারামিটার আকারে পাঠিয়ে দিব আর কি, ঠিক আছে, তো দেখেন আমি এখান থেকে কি করলাম পাঠিয়ে দিলাম, আবার এখান থেকে দেখেন আমি জাস্ট মানে দেখেন কাজটা কিন্তু এখন ছোট হয়ে গেছে, হ্যাঁ, হয়তো ফাংশন আপনার মেথড বাড়ছে বা ফাংশন বেড়ে গেছে কিন্তু দেখেন আপনার কাজ কমে গেছে আর কি, হ্যাঁ, বা হচ্ছে আপনার দেখতে সুন্দর লাগতেছে বা হচ্ছে কোডগুলো অনেক ক্লিন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন যদি আমরা মানে এখন এক জায়গাতে কাজ করলে সব জায়গাতে কাজ হবে, মানে মূলত কাজ ছিল এটা আর কি, তো আমরা এখন কি চাই এখানে চেক করতে চাই যে আসলে এই যে ইনক্লুডসটা আছে এই কাজটা আপনাকে দুই জায়গাতে করতে হবে, হয় টাইটেলে অর, হ্যাঁ, আমরা অরের কাজ জানি, ঠিক না, যে যে কোনো একটা যদি ট্রু হয় তখন কি হয় সে হচ্ছে রিটার্ন করে আর কি, ট্রু রিটার্ন করে, ঠিক না, তারপরে দিব হচ্ছে বডি, মানে হচ্ছে ধরুন আমি যে ডেটাটা খুঁজতেছি সেটা টাইটেলেও থাকতে পারে সেটা বডিতেও থাকতে পারে, হ্যাঁ, কোথায় আছে সেটা তো আমি জানি না, হ্যাঁ, ওইটাই হচ্ছে কি করবে, এখানে আমি চেক করলাম যে যদি আমি যে কিটা খুঁজতেছি এটা টাইটেলে থাকে তাহলে তো পাইলামই, যদি টাইটেলও না পাই সে বডিতে খুঁজবে যে বডিতে আছে কিনা,
যে কোনো এক জায়গাতে পাইলে সে কি করবে, ওই আইটেমটাকে এই সার্চ ডেটাতে আপনার রিটার্ন করবে, ওকে, বা হচ্ছে সার্চ ডেটাতে সেট করবে। সেট করার পর ওই ডেটাকে আপনাকে রেন্ডার করে দিবে, ওকে। এখন আসেন, ধরেন যে আমরা যে নিহিল নামে কিছু একটা পাইলাম, হ্যাঁ, এখানে নিহিল নামে কিছু একটা পাইছি, তো এই নামে দেখি কি কি আছে। দেখেন আমি এখানে পেস্ট করলাম, দেখেন এই নিহিল নামে অনেকগুলো পাইছি, দেখেন সবগুলোতে দেখবেন এই এই ওয়ার্ডটা আছে, দেখছেন এটা আছে, আবার এখানে দেখেন এটা পাবেন। এরপর আসেন, ধরুন আপনি চাচ্ছেন যে আসলে কয়টা ডেটা পাইছেন, সেটা তো শো করানো উচিত, ঠিক না? যে আসলে কয়টা ডেটা পাইছি এটা তো কোনো লিস্ট নাই, ওকে, এটা থাকলে আরেকটু ভালো দেখায়। তো আপনি হয়তো এখানে আরেকটা ট্যাগ তৈরি করতে পারেন, যেখানে হয়তো আপনার রেজাল্টটা দেখাবে। তো আমি এখানে দেখাচ্ছি যে ধরুন H4 দিলাম, দিয়ে দিলাম হচ্ছে কি একটা আইডি দিতে হবে অবশ্যই। তো আমি দিলাম হচ্ছে টোটাল রেজাল্ট, টোটাল রেজাল্ট। তো টোটাল রেজাল্ট কি হবে, টোটাল রেজাল্ট হচ্ছে ধরুন টোটাল রেজাল্ট দেখাবে, তো বাই ডিফল্ট হয়তো জিরো হইতে পারে, আচ্ছা আপনি যা পাইছেন তাই দেখাবে আর কি, ঠিক আছে। তো আমি কি করব, ধরুন এই যখন রেন্ডার করি, হ্যাঁ, রেন্ডারের সময় আমি হচ্ছে সেখানে ওই যেটা আমি নিলাম আর কি একটু আগে নিলাম, এই তার ইনার স্টেটমেন্ট হচ্ছে আমি হচ্ছে এই যে একটা ব্লক ডেটা আছে তার কাউন্টটা বা তার লেন্থটা আমি দেখাবো, ডট লেন্থ। এখন দেখেন যেটা হবে, এখন ডেটা আছে কয়টা, 100টা, ঠিক আছে। আর এটাকে আর একটু সুন্দরভাবে দেখানো যেতে পারে, ধরুন আইডিটা এখানে না নিয়ে আপনি ভিতরে একটা স্প্যান নিতে পারেন, হ্যাঁ, স্প্যান, স্প্যানের মধ্যে আইডিটা বলে দেন, আর এখানে যেটা করেন সেখানে লিখে দেন হচ্ছে কি টোটাল রেজাল্ট, ওকে দিলাম। তো টোটাল রেজাল্ট কত আছে এখন, 100, হ্যাঁ। তো আমি যেটা চাই, যেটা খুঁজতেছি ধরুন সেটা আমি সার্চ দিলাম, মানে আপনি সার্চ দিলেও আসবে, মানে কেউ যদি মানে ভুলবশত এন্টারে ক্লিক করে তাও প্রবলেম নাই, আর কেউ যদি লিখে জাস্ট তাও সমস্যা নাই, ঠিক আছে। তো আমি ধরুন এখানে লিখলাম এটি দিয়ে, হ্যাঁ, এটি স্পেস এসইউএস, হ্যাঁ, দেখেন আমি এই লেখার সাথে মেনটেন হয়েছে কয়টা, এই কয়েকটা, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে টোটাল রেজাল্টটা প্রিন্ট হচ্ছে না, ঠিক না? আচ্ছা, তো তখন যেটা করবেন আপনি হচ্ছে, আমরা এখানে তো এই যে ব্লক ডেটা দিচ্ছে, বলুন তো ব্লক ডেটা না, এখানে আমাদের ডেটাটা, ঠিক আছে, যেহেতু এটা প্যারামিটার আকারে চেঞ্জ হচ্ছে, দেখেন এখন রেজাল্ট আছে 100, কিন্তু আপনি যদি কিছু দিয়ে খুঁজেন, ধরুন আমি কিউ এ এস, হ্যাঁ, এখন রেজাল্ট আসছে কটা, 26টা, দেখেন। আবার যদি দেখি তোতাম, হ্যাঁ, মানে এখানে লেখাটা পাইছে। এখন আরেকটা জিনিস দেখি, এটাও আরেকটা মজার জিনিস, এটা হচ্ছে আপনি চাচ্ছেন যে কিটা আপনি খুঁজতেছেন ওই কিটাকে এখানে হাইলাইট করতে, হ্যাঁ। দেখবেন আমরা যখন গুগলে খুঁজি অথবা হচ্ছে ম্যাক্সিমাম সাইটে এটা থাকে, দে আপনি যে কিটা খুঁজতেছেন সে যেখানে পাইছে ওখানে একটু হাইলাইট করে দেয় কালারটাকে, এটা একটু জোস জিনিসটা, ঠিক না? তো এই জিনিসটা কিভাবে করবেন, ঠিক আছে, তো আমরা একটা ফাংশন জানি, এটাকে বলা হয় রিপ্লেস, ঠিক না? দেখেন, তো আপনি এটাকে যে কোনো জিনিসকে হচ্ছে আপনার মতো করে রিপ্লেস করে নিতে পারবেন আর কি, ঠিক আছে। তো ধরুন আমরা কনসোলে একটু চেক করে যে রিপ্লেসটা কিভাবে কাজ করে, ধরুন আমার কাছে এইভাবে কিছু একটা আছে, হ্যাঁ হ্যাঁ, ধরুন আপনার নাম দিলাম হচ্ছে কি মাই নেম ইজ খান খান, হ্যাঁ, খান খান করে ফেলাম। এরপর লিখতে হবে কি আপনার রিপ্লেস অল, হ্যাঁ, রিপ্লেস অল কেন দিবেন, রিপ্লেস অল এই কারণে দিবেন কারণ হচ্ছে আমরা যা আছে সবগুলোকে রিপ্লেস করতে চাই, হ্যাঁ, বা যতগুলো অকারেন্স আছে। তো আমি কাকে খুঁজতে চাই, দেখেন আমি খানকে খুঁজতে চাই, তো খানকে খুঁজে ধরুন আমি বলে দিলাম হচ্ছে কি খান খুঁজে হচ্ছে শুধু কে হয়ে যাবে, দেখেন শুধু কে হয়ে গেছে, দেখছেন যে মাই ইজ হয়ে গেছে না, তো মাই নেম ইজ হবে আর কি, ঠিক আছে, মাই নেমটা লিখি নেম। এখন আমি খানকে রিপ্লেস করতে চাই হচ্ছে একটা এইচটিএমএল দিয়ে, হ্যাঁ, ধরুন হচ্ছে এইভাবে দিলাম একটা স্প্যান লিখলাম, স্প্যান, হ্যাঁ, স্প্যান লিখে স্প্যান লিখলাম, লিখে এখানে হচ্ছে খান লিখতে চান, মানে আপনি যেটা খুঁজতে চান সেটাকে এইভাবে হচ্ছে কি করতে চান, স্প্যান দিয়ে রিপ্লেস করতে চান। দেখেন এই লিখাটাই কি হয়ে গেল, এখন এইচটিএমএল এ রিপ্লেস হয়ে গেল, বা হচ্ছে আপনি আর একটা ট্যাগ দিয়ে রিপ্লেস করলেন আর কি, ঠিক আছে। তাহলে আমরা জিনিসটা বুঝলাম যে হ্যাঁ এটা দিয়ে আমি করতে পারি। আর এছাড়া হচ্ছে আপনি যে মার্ক করে দেন, হ্যাঁ, মার্ক নামে একটা ট্যাগ আছে, খেয়াল আছে আপনাদের? ধরুন মানে আপনি কোনো কিছুতে মার্ক করলে এটা মার্ক হয়ে যায় আর কি। তো আমি জিনিসটা লিখি, তো আমি ধরেন যে জিনিসটা খুঁজতেছি খুঁজছি আর কি, ধরেন দেখেন সার্চ কিটা আমি খুঁজতেছি, ঠিক না? তো এই সার্চ কিটাকে আমাকে রিপ্লেস করতে হবে কোথায়, এটা একটু খুঁজে দেখেন, আমাকে এটা রিপ্লেস করতে হবে, দেখেন আমি যেখানে পুশ করতেছি, ঠিক না? যে দেখেন আইটেম বডিতে কিন্তু আমি পুশ করতেছি, তার মানে হচ্ছে এখানে রেন্ডার করার সময় আমার এই কিটাও দরকার, হ্যাঁ, কারণ আমি কাকে খুঁজতেছি সেটা তো এই ফাংশন জানা না, ঠিক না? কারণ এই কি এর স্কোপ হচ্ছে এতটুকু, সে এতটুকুতে কি করতে পারে, এটাকে খুঁজতে পারে, ঠিক আছে। তো আমি যেটা করবো, এই কিটাকে নর্মাল নর্মাল ভেরিয়েবল না রেখে এটাকে আমি গ্লোবাল ভেরিয়েবল বানিয়ে দিচ্ছি, হ্যাঁ, ধরুন তাহলে কিটাকে কি করতে হবে, আপনি হয়তো এখানে কি নামে একটা ভেরিয়েবল রাখতে পারেন, হ্যাঁ, যে লেট কি ইকুয়াল, লেট কি ইকুয়াল স্ট্রিং। তাহলে যেটা হবে, আপনি এই কিটাকে সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, দেখেন আমি যদি এখানে অন্য কিছু লিখি এই ইউটি কাজ করবে, সমস্যা নেই, কোনো এরর কিন্তু দিচ্ছে না। তো
তাহলে এই কিটাকে হচ্ছে এই যে যখন আমরা এখানে খুঁজবো, হ্যাঁ, ধরুন আমি দিলাম হচ্ছে কি বডি ডট রিপ্লেস অল, হ্যাঁ, রিপ্লেস এখানে এভাবে দিতে পারেন যে যদি, আচ্ছা এখানে একটা কন্ডিশন দিতে হবে, হ্যাঁ কন্ডিশনটা হচ্ছে এরকম, ধরুন আপনার কি এর মধ্যে যদি লেন্থ থাকে, হ্যাঁ যদি লেন্থ না থাকে তাহলে তো দরকার নাই, তার মানে হচ্ছে আমি কিছু সার্চ দিই নাই, হ্যাঁ, নাহলে আপনি এখানে একটা এরর, আপনাকে একটা এরর দিবে বা হচ্ছে এররে পড়তে পারেন আর কি, ঠিক আছে। তো আমি যেটা করবো এখানে চেক করে নেব, ধরুন ইনলাইনে আর কি যদি কি হয়, হ্যাঁ, বা কি ডট লেন্থ, হ্যাঁ, যদি এটা হয় তখন কি হবে, সে হচ্ছে এই বডি এর সাথে রিপ্লেস করবে, হ্যাঁ, ডট রিপ্লেস অল, হ্যাঁ। তো রিপ্লেস অল কি দিয়ে করবে, ওই যে যেটা দিয়ে আমি খুঁজতেছি, হ্যাঁ, কি কে সে হচ্ছে এই টাইপের একটা, ধরুন এখানে আরেকবার একটা টেমপ্লেট স্ট্রিং দেন, আপনি মার্ক নামে একটা ট্যাগ নিলেন, এখানে হয়তো বলে দিলেন, ঠিক আছে, ডট এখানে দিলেন হচ্ছে কি কি, ওকে, মানে কি দিয়ে কি কে কি করলেন, রিপ্লেস করলেন, ওকে। আর এলস কি হবে, এলস যেটা হবে আপনি এখানে এলস হচ্ছে জাস্ট এই আইটেম ডট বডিটাকে প্রিন্ট করবেন, ওকে, আইটেম ডট বডি রিপ্লেস অল, ও আচ্ছা এটা বাইরে হবে, ঠিক আছে। এখন দেখেন যদি আমি কিছু সার্চ দেই, দেখেন আমি ফেচার লিখে সার্চ দিলাম, আর ফেচার না আমি ভিতর থেকে কিছু লিখে সার্চ দিই, দেখেন এই দেখছেন যেখানে যেখানে আমি পাইছি সেখানে কিন্তু মার্ক হয়ে গেছে জিনিসটা, চলো না বা জিনিসটা সুন্দর, ঠিক না, আরো বেশি আপনি ইউনিক করতে পারলেন, হ্যাঁ। তো এটা হচ্ছে মার্ক ট্যাগ অটোমেটিক এভাবে হচ্ছে একটা ইয়েলো কালার দিয়ে আপনাকে মার্ক করে দেয়, এটা হচ্ছে মার্ক কালারের হচ্ছে মার্কের বৈশিষ্ট্য, হ্যাঁ, যেখানে পায় আর কি। আর এখানে বলতে পারেন যে এখানে তো দেখাচ্ছে না কিছু, তাহলে এটা পাইছে কোথায়, এটা মূলত হচ্ছে এই লাইনের বাহিরে পাইছে আর কি। আমরা যদি এখান থেকে তুলে দিই, এই যে এখানে যেটা ছিল আমি তুলে দিচ্ছি, এটা আপনাকে বোঝানোর জন্য বা ডিজাইন সুন্দর রাখার জন্য প্রথমে করছিলাম, এখন হচ্ছে সব জায়গাতে আপনি পাবেন, হ্যাঁ। ধরুন এটাকে আপনি খুঁজতেছেন, এখানে লরেম দেওয়াটা সব জায়গায় দেখেন, যেটা যেখানে পাইছে আপনাকে সেখানে দেখাবে আর কি, ওকে। এটা এখানে অবশ্য কোথাও দেখায়নি, এর কারণ হচ্ছে আপনি এর টাইটেলের মধ্যে আপনি হচ্ছে ওই মার্কটা করেননি, হ্যাঁ। তো এখানে যদি আপনি এটাকে অ্যাড করে দেন, ধরুন এতটুকুকে আপনি H2 এর মধ্যে করে দিলাম, তো H2 এর মধ্যে করে যেটা করবেন, এখানে হচ্ছে বডি হবে না, এখানে হয়ে যাবে কি টাইটেল, ওকে, টাইটেল, আর এখানে টাইটেল, ঠিক আছে। নাও আপনি এখন যে যে কোনো কিছু সার্চ দেন, ESD দিলাম, হ্যাঁ, যেখানে যেখানে পেয়েছে সেখানে মার্ক হয়ে গেছে, তো হয়তো এই মার্কটা আপনার জন্য খুব বেশি একটা ভালো দেখাচ্ছে না, ঠিক না, আপনি চাইলে এখানে একটা ক্লাস ইউজ করে দেন, ক্লাস টেক্সট সাকসেস করে দেন, হ্যাঁ, টেক্সট সাকসেস, ওকে, দিয়ে এটাকে যদি আবার এখানে ইউজ করেন, দিলাম, এখন আমরা সার্চ করতে চাই, হ্যাঁ, ধরুন এটাকে সার্চ করলাম, দেখছেন এখন কিন্তু আগের চেয়ে আরো বেটার হয়েছে, হ্যাঁ, মানে মার্কও থাকলো আবার হচ্ছে এটা একটু গ্রিন কালার হয়ে গেল, ঠিক আছে। তো এই ছিল ওভারঅল সার্চ নিয়ে কিছু কথাবার্তা, আর এখানে দেখেন একটু লাইন হাইটে প্রবলেম হচ্ছে, ঠিক না, মানে এটা হচ্ছে একটা জায়গাটাকে ব্লক করে ফেলতেছে আর কি, হ্যাঁ। তো এটার জন্য হচ্ছে একটা জাস্ট স্প্যান ইউজ করেন, এটাই বেটার, স্প্যান স্প্যান, ওকে, অটোমেটিক ক্লোজ হয়েছে, সমস্যা নেই, রিপ্লেট, ওকে, লেটস গুড, অথবা এটা পেয়ে কিছু একটা দেন, ঠিক আছে। আপনি যেটা পাবেন সেটা আপনি কি করবে এখানে একটা হাইলাইট করে দেখাবে, ওকে, আর অথবা আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে টেক্সট বল্ড, ঠিক আছে, এটাও মেবি দেখি দেখায় কি না, এই হালকা একটু বোল্ড হওয়ার কথা আর কি, হ্যাঁ, ওই রকমই দেখাবে। আচ্ছা, তো মোটামুটি সার্চটা একটু প্র্যাকটিস করবেন, মোটামুটি আশা করি এই জিনিসটা আপনাদের বুঝে আসছে, ওকে। তো রেগুলার আমরা যে সার্চ গুলো দেখি, তো সবগুলো সার্চ এরকমই হয় আর কি, ঠিক আছে, আপনি যেটা দেখতে চান সেটা এরকমই হয়। আর এছাড়া আরেক রকমের সার্চ আছে, সেটা হচ্ছে আপনি যখন কিছু লিখবেন তখন সার্চ লিস্টটা এখানে দেখাবে, হ্যাঁ, মানে নর্মালি সার্চটা দেখায় এখানে, তো এখানে ক্লিক করলে হয়তো নিচে আপনি ওই ডিটেলসটা দেখতে পারেন, এরকম হতে পারে। তো জাস্ট আমি জিনিসটা চেঞ্জ করতেছি, তো জিনিসটা কিভাবে চেঞ্জ করলাম, ধরুন আমি এখান থেকে এই যে এখানে যেটা করি, যে আমরা যে পোস্ট লিস্টে অ্যাসাইন করি না বা হচ্ছে HTML করি না, তো আমি ধরুন কিছুক্ষণের জন্য এই যে এই জায়গাটা আমি অফ রাখলাম, এটাকে অফ রাখলাম, ওকে। তো অফ রেখে আমি ধরুন হচ্ছে একটা
এখানে তো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা ডিভ নিলাম, তো ডিভের মধ্যে দিলাম রিড পোস্ট, আইডি দিতে হবে একটা, আইডি রিড পোস্ট। ওকে, তো আইডি রিড পোস্ট দিয়ে আপনি হয়তো এখানে একটা টাইটেল আর হচ্ছে তার ডিসক্রিপশনটা আপনি জাস্ট এখানে প্রিন্ট করবেন। ওকে, এটা হচ্ছে আপনার টার্গেট। ওকে, আচ্ছা তাহলে আপনার দুটো কাজ, প্রথমে আপনি যখন কিছু লিখবেন ওই সার্চ রেজাল্টটা আপনাকে এখানে ইনলাইনে দেখাতে হবে, ঠিক আছে? এই এখানে হচ্ছে ড্রপ ডাউনে দেখাবেন। তাহলে আপনি প্রাথমিকভাবে যেটা করবেন, আপনি হয়তো এই ফর্মের নিচে একটা ইউএল নিতে পারেন। হ্যাঁ, ইউএল এর মধ্যে কিছু এলআই থাকবে। তো আমি প্রথমে কিছু হালকা ডিজাইন করে নিচ্ছি, এভাবে ডিজাইন করলাম। করার পর আমি এখান থেকে যেটা করব, এটাকে একটু হালকা স্টাইল করে নেবো, যে স্টাইল স্টাইল হবে ধরুন পজিশন অ্যাবসোলিউট। ওকে, আর টপ থেকে বলে দিব হচ্ছে 100%, ঠিক আছে? তাহলে সে উপর থেকে নিচে থাকবে। আর বিজি বলে দিলাম, আর এখান থেকে আর কিছু ক্লাস বলে দিতে পারি, ধরুন বিজি লাইট, ঠিক আছে? আর একটা ডাব্লিউ বলে দিতে পারেন, যে W75, ঠিক আছে? একটা উইড পাবে সে, আর আরেকটা, এতটুকু করলেই চলবে, ঠিক আছে? তো এই রেজাল্ট থেকে আপনি যখন কিছুকে ক্লিক করবেন তখন হচ্ছে এখানে দেখাবে, তো এটা আরেকটু স্মার্ট ওয়ে তাকে দেখাতে পারেন আর কি, ঠিক আছে? আবার যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আমার এই জায়গাটা হাইড হয়ে যাবে, অনেকগুলো ইস্যু একসাথে, ঠিক আছে? তো এই কাজটা কিভাবে করবেন দেখেন, প্রথম কাজ হচ্ছে কি, আপনি যখন সার্চ দিচ্ছেন তখন রেজাল্টটা আপনাকে এখানে দেখাতে হবে। ওকে, তাহলে দেখেন এতক্ষণ আপনি কি করতেছেন, এখানে হচ্ছে অনেকগুলো কলকে আপনি রিটার্ন করতেছেন, ঠিক না? এখন হয়তো আপনার জন্য কল হবে না, এখন হয়ে যাবে এলআই, ঠিক আছে? জাস্ট এলআই। আচ্ছা, এখানে তো আমি ধরেন পুরো এই রিটার্নটাকে অফ রাখলাম, অফ রেখে হচ্ছে আমি আরেকটা রিটার্ন তৈরি করলাম। রিটার্ন হবে কি, রিটার্ন হবে এলআই, ঠিক আছে? তো এলআই দিয়ে কি দেব, আমি জাস্ট আইটেম ডট টাইটেল দেব, টাইটেল, ঠিক আছে? এই আর এই যে একটা আইটেম পাইলাম বা হচ্ছে এই এইচটিএমএলটা পাইলাম, এই এইচটিএমএলটাই হচ্ছে আমি এই এখানে দেখাবো। হ্যাঁ, এই যে এখানে যে একটা স্টাইল তৈরি করতেছি আমি, এখানে ধরুন দিলাম হচ্ছে কি আইডি, তো আইডিতে আমি কি দিব, আইডিতে হচ্ছে এরকম দিতে পারেন আপনি সার্চ লিস্ট, হ্যাঁ, বা হচ্ছে ইনলাইন সার্চ লিস্ট অথবা অ্যাজাক সার্চ, অ্যাজাক সার্চ লিস্ট, ঠিক আছে? তো বাই ডিফল্ট এখানে কোনো এলআই থাকবে না, কেটে দেন শুধু এলআইটা। আমি এই অ্যাজাক সার্চ লিস্টের মধ্যে আমি কি করব, এই এইচটিএমএলটাকে পুশ করব, করলাম, ঠিক আছে? দেখেন করলাম, তো করলে যেটা হবে দেখেন বাই ডিফল্ট আমাকে সবগুলো রেজাল্ট এখানে দেখাচ্ছে, যেটা খুব ভালো দেখাচ্ছে না, ঠিক না? তো এই কারণে যেটা করবেন, এই প্রথমে যখন আপনি খুঁজতেছেন আর কি যে গেট ডেটা, তখন হচ্ছে রেন্ডার টপ রাখেন। ওকে, দেখেন এখন কিন্তু কোনো ডেটা দেখাবে না, বাট দেখাবে কখন, যখন আমি সার্চ দিব, ঠিক আছে? ধরুন আমি কিছু লিখলাম, তো এটার সাথে যদি কিছু পাই, ধরুন আমি সেট দিলাম দেখেন, অথবা এখান থেকে এসইউএনটি দিলাম, হুম, দিলে দেখেন তখন হচ্ছে আমাকে দেখাচ্ছে। তো আমি যেটা চাই, ধরুন এখানে কোনো একটা ক্লিক করতে চাই, ক্লিক করলে ওই ডেটাটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে আর একটু কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই এই যে এলাইগুলো আছে না, এলাইগুলোতে আপনি একটা সরাসরি এলাই না দিয়ে আপনি এখানে এলাই এর মধ্যে হচ্ছে একটা এ ইউজ করতে পারেন, ঠিক আছে? এ, ওকে, এ এর মধ্যে একটা এইচ রেফ দিলাম, ঠিক আছে? এইচ রেফ হচ্ছে যেহেতু কোনো ডেটা নাই, আপনি জাস্ট ফাঁকা ইউজ করেন, জাস্ট ফাঁকা, আর এই এ এর মধ্যে আপনি টেক্সটটা দিয়ে দিবেন, তাহলে একটু লিঙ্ক লিঙ্ক টাইপের থাকবে আর কি, দেখেন। আমি যদি এখন ফিচার বা কিছু লিখি, দেখছেন এখন লিঙ্ক আসবে। এখন কাজ হবে যে লিঙ্কে ক্লিক করব, ওই লিঙ্কের ডিটেলস হচ্ছে আমি নিচে দেখতে চাই, আর সাথে সাথে হচ্ছে এই ডিটেলসটাকে আমি হাইড করে দিতে চাই। ওকে, মানে কাজটা বোঝা গেছে, এটাকে আমি নিব, দেন এটাকে আমি হাইড করে দিব, ঠিক আছে? তার মানে হচ্ছে দেখেন, আমি যখন ক্লিক করব, আমি এই ডেটাটাকে আমি খুঁজতে চাই, ঠিক না? যে এই ডেটা এর মধ্যে কি আছে সেটাকে আমি কি চাই, খুঁজতে চাই। তো আমি খুঁজবো কিভাবে দেখেন, খোঁজার জন্য দেখেন আমাদের এখানে একটা আইডি আছে, হ্যাঁ, যেটা হচ্ছে ইউনিক। হ্যাঁ, তাহলে আপনি যেটা করবেন, আমরা ডেটা আইডি নিয়ে কাজ করেছিলাম, ঠিক না? ডেটা আইডি, তো ডেটা আইডিতে কি বলে দিব, আমি ধরেন এখানে এখানে যেটা পাই আর কি, আইটেম ডট আইডি লিখে দিলাম। তো এর সাথে আমি যেটা করব, প্রতিটা আইটেমে ধরুন আমি যখন সার্চ দিচ্ছি, এখানে আমি ক্লিক করব, ঠিক না? তার মানে হচ্ছে এই যে এটা আছে, এর মধ্যে আমার একটা ক্লিক ইভেন্ট লাগবে, যেহেতু আমি এই ডেটায়, এই ডেটাতে আমি কি চাই, ডিটেলস দেখতে চাই, ঠিক আছে? তো আমি কিছুক্ষণের জন্য কনসোলটা অন রাখি ছোট করে, দেন আমি এখানে যেটা করব, একটা ফাংশন তৈরি করব, জাস্ট ফাংশন। হ্যাঁ, এটা হচ্ছে খুব সহজ প্রসেস, মানে এই টাইপের
ইভেন্টগুলো কিভাবে হ্যান্ডেল করবেন ওটা আমি বলে দিচ্ছি। একটা ফাংশন তৈরি করবেন, দিয়ে দিবেন হচ্ছে কি যে গেট আইডি, গেট ডেটা বাই আইডি, গেট ডেটা বাই আইডি দিলাম। দেওয়ার পর গেট ডেটা বাই আইডি কি করবে, সে ধরুন একটা আইডি কে রিসিভ করবে। ওকে, তো আমি এখানে জাস্ট আইডি দিলাম যে লেট, এখানে দিতে পারেন এরকম যে লেট, আচ্ছা অবশ্যই আচ্ছা আইডি দেন, ওকে জাস্ট দিলাম। আর এখান থেকে আমরা লক করবো কাকে, এই আইডি কে, ঠিক আছে। এখন এই ফাংশনটা কল হবে কখন, কারণ হচ্ছে আমরা এখন এখানে অ্যাড ইভেন্ট লিখনের দিয়ে কাজ করব না, আমরা করব হচ্ছে যখন সরাসরি এখান থেকে ক্লিক করব, ঠিক আছে। তাহলে আপনি যেটা করবেন এই যে এখানে এসে, আচ্ছা ডেটা আইডি লাগবে না, হ্যাঁ আপনি ধরুন হচ্ছে এখানে অন ক্লিক বলে দেন, হ্যাঁ অন ক্লিক, যখন এই আইটেমে ক্লিক করবে তখন হচ্ছে এই ফাংশনটা কল হবে, ঠিক আছে। এই কল হয়ে এই প্যারামিটার হচ্ছে আইটেম আইডিটা চলে যাবে, দেখেন। এখন আমরা যেখানে সার্চ দিয়ে দিলাম, দেখেন আপনি আমি যা আমি যাকে ক্লিক করতেছি দেখছেন তার আইডিটাই কিন্তু আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ইনলাইনে আপনার জাভাস্ক্রিপ্ট করার একটা সুবিধা আর কি, বা ইনলাইনে আপনি যদি কোনো ইভেন্ট করতে চান তার একটা সুবিধা। তো দেখা গেছে যে আমরা আমরা যে লাইব্রেরিগুলো ইউজ করি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিগুলো, হ্যাঁ ভিউ অথবা রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার, তারা কিন্তু আপনার এইভাবে কাজ করে, সেখানে আপনার অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে কাজ হয় না। হ্যাঁ, তো এটা প্র্যাকটিস রাখাটাও খারাপ না, রাখতে পারেন, ঠিক আছে। তো দুটোই স্ট্যান্ডার্ড, আপনি যেটাই মেনটেন করেন সব রকম ভাবে আপনাকে শিখে নিতে হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমি তো আইডি পাইছি, তাহলে হচ্ছে আমাকে আইডিটাকে ফাইন করতে হবে, ঠিক না, কারণ আইডিটা ইউনিক, ঠিক আছে। তো আমি যেটা করবো এখান থেকে হয়তো এভাবে লিখলাম যে ডেটা ইকুয়াল লেট ডেটা ইকুয়াল, আমি এখান থেকে কি করব ব্লক ডেটা, হ্যাঁ কারণ হচ্ছে কি ব্লক ডেটার মধ্যে আমার সব কিছু আছে, তাহলে আমি কি করতে পারি ফাইন করতে পারি আইটেম, এগুলো আমরা করে ফেলছি অলরেডি। হ্যাঁ, তো ফাইন হচ্ছে কি যে আইটেম ডট আইডি ইকুয়াল ইকুয়াল হচ্ছে কি আইডি, তাহলে যেটা হবে এই আইডিটাকে আমাকে এই আইডির যে ডেটাটা আছে সেটা আমাকে সে খুঁজে কি করবে আমাকে লক করবে। দেখেন আমরা যদি লক করতে চাই তখন আমরা এটা পাবো, দেখেন আমি সার্চ দিলাম কিছু, দেওয়ার পর আমি যেটাতে ক্লিক করবো ধরুন আমি এখানে ক্লিক করলাম, দেখছেন ওই একটু খেয়াল করে দেখেন 68 আইডি 68, এটা দেখেন 81 আইডি 81, তার মানে হচ্ছে কি আমি ফিক্সড ডেটাটা পাচ্ছি। পাওয়ার পর আমার কাজ হচ্ছে এই যে নিচে আমি এখন রিড পোস্ট দিলাম, এই রিড পোস্টের মধ্যে একটা এইচটিএমএল কে প্রিন্ট করা, ওকে। তো আমি রিড পোস্ট ডট আমি সব রকমই ইউজ করতেছি যাতে আপনার সবগুলোই আমাদের ব্যবহারের মধ্যে থাকে, ওকে। তো এখানে আছে আমি একটা এইচ টু প্রিন্ট করতে চাই, হ্যাঁ। তো এখানে কি প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে হচ্ছে কি ডেটা ডট টাইটেল, ঠিক আছে। আর এখানে প্রিন্ট হবে একটা পি প্রিন্ট হবে, পিতে থাকবে হচ্ছে কি ডেটা ডট বডি, ঠিক আছে। তাহলে দেখেন আচ্ছা এখন ডেটাটা তো পাইলাম, ওকে দেখেন আমরা ডেটা ধরুন পাইলাম, আসবে সমস্যা নেই, সার্চ দিলাম ক্লিক করলাম, দেখেন ডেটা আসছে কিন্তু এই সার্চটা কিন্তু কি হচ্ছে না রিমুভ হচ্ছে না। তাহলে আমি রিমুভ করবো কিভাবে, দেখেন এই ডেটাগুলো কোথায় আছে, আমার ডেটাগুলো আছে যে দেখ সার্চ লিস্টে। তো আমি শুধু এখানে যখন রেন্ডার হয়ে যাবে তারপর এখানে বলে দিব যে এটার যে ইনার এইচটিএমএল আছে তাকে আমরা কি করে দিব ফাঁকা করে দিব, ওকে। এখন দেখেন আপনি সার্চ দিলাম ক্লিক করলাম, দেখছেন ওই রেজাল্টটা চলে গেছে আর এটা প্রিন্ট হয়ে গেছে। আর আপনি যেটা খুঁজছিলেন তার জন্য হচ্ছে সে দশটা রেজাল্ট পাইছে সেটা পাই দেখাচ্ছে, ধরুন আমি এরর দিয়ে সার্চ দিলাম, ওকে দেখেন এরর দিয়ে অনেকগুলো ডেটা কিন্তু পাইছি। হ্যাঁ, তো এখান থেকে যেটা আমি ক্লিক করবো দেখেন ওই ডেটাটাই সিলেক্ট হইলো আর আপনার সার্চটা চলে গেলো। তো এটাই হচ্ছে একটা আপনার আপনি যখন বিভিন্ন ই কমার্স না দেখা গেছে আপনি যদি কোনো ফেসবুকে দেখবেন আপনি যদি এরকম ডেট দিয়ে সার্চ করতে পারেন, হ্যাঁ আপনি ডেট সার্চ ডেট সার্চ করেন অথবা কোনো টাইটেল সার্চ করেন সে কিন্তু এটা বেস করে আপনার টাইম লাইনে ওই ডেটাগুলো দেখায় দেয়, ঠিক আছে। তো এই কাজগুলো এইভাবে করা হয় আর কি, ঠিক আছে। সেম কনসেপ্টটা হয়তো ওরা ওদের মতো করছে, আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো সার্চ দিয়ে হচ্ছে এই কয়েক ধরনের অপারেশন সাধারণত করা হয় যেটা আমরা দেখলাম। তো আশা করি সবার একটু প্র্যাকটিস করবেন, আর প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন। সার্চ নিয়ে এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।